শুরুতে এই সংবাদ শিরোনাম। ভারত মহাসাগরে পানির নিচে চীনের বিশেষ ড্রোন, ভয়ঙ্কর বিপদে ভারত। আসামে বন্ধ করা হলো সব সরকারি মাদ্রাসা, নিষিদ্ধ হলো শিক্ষা বোর্ড। পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত হলো নিজেদের তৈরি থান্ডার যুদ্ধ বিমান। এডেন বিমানবন্দরে বিস্ফোরণের পর সানায় বিমান হামলা চালাল সৌদি আরব। এবং সবশেষ থাকছে, তুর্কি এবং রুশ সৈন্যরা যৌথভাবে আজারবাইজানের অধিকার রক্ষা করবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারত মহাসাগরে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে চীনের আন্ডার ওয়াটার তথা পানির নিচে চলার বিশেষ ড্রোন। গুপ্তচর বৃত্তি চালানোর লক্ষ্যে মোতায়েন ড্রোনগুলোর নাম সি উইং গ্লাইডার, চীনা ভাষায় তাদের নাম আইই। প্রতিরক্ষা বিশ্লেষকরা HI স্পুটনিক বরাত দিয়ে এই খবর জানিয়েছেন ANI। প্রতিবেদন মতে 2019 সালের ডিসেম্বরের মাঝামাঝি ড্রোনগুলো পাঠানো হয়। 2020 সালের ফেব্রুয়ারির মধ্যে সেগুলো 3400 বার গোপন তথ্য সংগ্রহ করেছিল। আইসিউট্রন লিখেছেন, একই সময় মার্কিন নৌবাহিনী ভারত মহাসাগরে ওই ধরনের ড্রোন পাঠিয়েছিল। 2016 সালে চীন আমেরিকার একটি ড্রোনকে ধ্বংস করে দেয়। তাদের বক্তব্য ছিল ড্রোনগুলো জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে, কিন্তু তারপরে চীন নিজেই ওই ধরনের ড্রোন পাঠিয়েছিল। একই সঙ্গে দক্ষিণ মেরুতেও ওই ধরনের ড্রোন পাঠিয়েছে। ফোর্স ম্যাগাজিনের জানানো হয়েছে, চীনের সামরিক নথিপত্রে বলা হয়েছিল গত বছর ডিসেম্বরের ভারত মহাসাগরে 14টি ড্রোন পাঠানো হবে, পরবর্তীকালে দেখা যায় 12টি পাঠানো হয়েছিল। রাজ্যের সব সরকারি মাদ্রাসা বন্ধ করে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের বিল পাশ করেছে আসামের রাজ্য বিজেপি সরকার। বুধবার বিধানসভার শীতকালীন অধিবেশনে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের প্রতিবাদের মুখে বিলটি পাশ হয়। আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিরোধীদের প্রতিবাদে আপত্তি উপেক্ষা করেই বিলটি পেশ করেন সবাই। বিলের প্রস্তাব অনুযায়ী আসাম মাদ্রাসা শিক্ষা আইন 1995 এবং আসাম মাদ্রাসা শিক্ষা প্রাদেশিকরণ এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠন আইন 2018 দুটি বাতিল করে দেওয়া হয়। বিলটির আওতায় আসামের মাদ্রাসা শিক্ষা বোর্ডও নিষিদ্ধ করা হচ্ছে। এর আগে সরকারি মাদ্রাসার পাশাপাশি সংস্কৃত টুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল আসামের রাজ্য বিজেপি সরকার। তবে বুধবারের বিলটির মধ্যে সংস্কৃত টুল বন্ধ করে দেওয়ার বিষয়ে উল্লেখ করা হয়নি। শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই জানিয়েছিলেন, আসামে প্রায় 600টি মাদ্রাসা বন্ধ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। তিনি আরও বলেন, এই ইনস্টিটিউটগুলোকে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছি। কোরআন সরিয়ে বাইবেল এবং ভগবত গীতাকে উত্থান দিতে হবে, সমতা প্রতিষ্ঠা করতে হবে। সমতা প্রতিষ্ঠার সর্বোত্তম উপায় হল কোরআনের বিষয়টিকে সরিয়ে ফেলা। 1934 সালের আসামের প্রধানমন্ত্রী স্যার সৈয়দ সাদাউল্লাহর নেতৃত্বে মুসলিম লীগ সরকার ক্ষমতায় থাকার সময় মাদ্রাসা শিক্ষা চালু হয়। এ সময় রাজ্য মাদ্রাসা বোর্ডও গঠিত হয়। ম্যাট্রিক স্তর পর্যন্ত স্বাভাবিক কোর্সেও 50 নম্বরের একটা অধ্যায় রাখা হয় কোরআন শিক্ষার ওপর। নিজেদের তৈরি চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান JF-17 থান্ডার ব্লক 3 প্রদর্শন করেছে পাকিস্তান। দূরবর্তী উচ্চ রাডার প্রযুক্তি এবং ফায়ারিং ক্ষমতা সম্পন্ন 14টি যুদ্ধ বিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে দেশটির বিমানবাহিনীর হাতে হস্তান্তর করে। পাকিস্তানি বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খান বলেন, জাতীয় বহরে দেশের ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, 27 ফেব্রুয়ারি 2019 সালে ভারতীয় বিমান বাহিনী যখন আঞ্চলিক ভূখণ্ড লঙ্ঘন করে, সে সময় JF-17 থান্ডার যুদ্ধ বিমান যুদ্ধক্ষেত্রে তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। এ সময় বিমান বাহিনীর প্রধান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উৎপাদন এবং চীনা বিমান শিল্পের ধারাবাহিক সমর্থের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। JF-17B বা ব্লক 3 উৎপাদনকে গুরুত্বপূর্ণ অর্জন উল্লেখ করে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করাই এটি ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ই
ইয়েমেনের রাজধানী সানায় আবারও বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সানা বিমানবন্দর ছাড়াও ওই প্রদেশের সানহা এবং রায়মা হামিদ এলাকাতেও রাতভর বিমান হামলা চালায় সৌদি জোট বাহিনী। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। সানা বিমানবন্দর হুতিন আনসারুল্লাহ সমর্থিত ন্যাশনাল সেলবেশন সরকার নিয়ন্ত্রণে রয়েছে। এর আগেও বহুবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট। একটি সূত্র জানিয়েছে রাতভর 8 বারেরও বেশি বিমান হামলা চালানো হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের প্রধান বিমানবন্দর এডেনে ভয়াবহ বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর সানায় বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট। তবে এডেনে কে বা কারা হামলা করেছে তা এখনও স্পষ্ট নয়। হুতি আনসারুল্লাহ বলেছে এডেনে হামলার সঙ্গে তারা জড়িত নন। 2015 সালের মার্চ মাস থেকেই ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার বলেছেন আজারবাইজানি জাতির অধিকার রক্ষায় তুর্কি এবং রুশ সৈন্যরা যৌথভাবে কাজ করবে। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে এক সামরিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যৌথ কেন্দ্র কার্যকর হওয়ার পর আমাদের কর্মকাণ্ড আরও বাড়বে এবং আজারবাইজানি ভাইদের অধিকার রক্ষায় আমরা আমাদের দায়িত্ব পালন করব। কারাবাকে যৌথ তদারকি কেন্দ্রের দায়িত্ব পালন করতে এ সপ্তাহে আজারবাইজানে আসা তুর্কি সৈন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রীর সাথে তুর্কি সামরিক বাহিনীর প্রধান ইয়াশার গুলের সহ অন্যান্য সামরিক কমান্ডার এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাগানো কারাবাকে আর্মেনীয় বাহিনীর বিপক্ষে আজারবাইজানের বিজয়ের প্রশংসা করে হুলুসি আকার বলেন, 10 নভেম্বর ঘোষণা অনুযায়ী তুরস্ক এবং রাশিয়ার যৌথ কেন্দ্র যুদ্ধবিরতি তদারকি করবে। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর তুরস্ক এবং রাশিয়া যুদ্ধবিরতি তদারকির জন্য যৌথ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে সমঝোতার স্মারক স্বাক্ষর করবে। আর্মেনিয়ার দখল থেকে মুক্ত আজারবাইজানের ভূমিতে এই কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। ডিসেম্বরের শুরুতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আগদামে এ কেন্দ্র প্রতিষ্ঠান করা হবে বলে জানান। অনুষ্ঠানে হুলুসি আকার বলেন, তুরস্ক এবং আজারবাইজানের সৈন্যরা এ অঞ্চলে আর্মেনিয়ার পোতা মাইন এবং বিস্ফোরক পরিষ্কারের কাজ অব্যাহত রাখবে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রী জাকির হাসানভ তার বক্তব্যে বলেন, তুরস্ক সবসময়ই আমাদের পাশে আছে। তুর্কি প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী এবং অন্যান্য কর্তৃপক্ষ সবসময় আজারবাইজানকে সমর্থন করে আসছে। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র দুটি মধ্যকারের মধ্যে উত্তেজনাপূর্ণ ছিল 1991 সাল থেকেই, যখন আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজানের অঞ্চল হিসেবে স্বীকৃত নাগানো কারাবাখ সহ পার্শ্ববর্তী 7টি অঞ্চল দখল করে নেয়। এবছর 27 সেপ্টেম্বরও নতুন করে সংঘর্ষ শুরু হলে আর্মেনিয়ান সেনাবাহিনী বেসামরিক জনগণ এবং আজারবাইজানি বাহিনীর উপর নির্বিচারে হামলা চালায় এবং বেশ কিছু মানবিক যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।